السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ الحمد للہ رب العالمین والعاقبۃ للمتقین اما بعد مجیب الرحمن بھائی پرشن کریں رسول اللہ صلی اللہ علیہ وسلم قبر پاشے حضرت ابو بکر صدیق رضی اللہ تعالی عنہ قبر کیبھاوے ہلو এবং কেউ কেউ বলে যে গায়েব থেকে আওয়াজ এসেছিল ইত্যাদি বিষয়ে সঠিক তথ্য জানতে চেয়েছেন। আর জবাব বিল্লাহি তৌফিক আল্লাহুল মুস্তাআন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়া ত্যাগ করলেন তখন তার কবরই কোথায় হবে এ বিষয়েই সাহাবায়ে কেরাম মতানৈক্যে ছিলেন। পরিশেষে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন যে নবীরা যেখানে মারা যায় সেখানেই দাফন করতে হয়, এবং এভাবে করেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাফনের স্থানটি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই বর্ণনার মাধ্যমে নির্ধারিত করা হয়। আর সেই ঘরটি ছিল যেখানে তিনি শেষ ইন্তেকাল করেন, সেটি ছিল হযরত আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর। এবং হযরত আয়েশা সিদ্দিকার প্রাণের উপরে নবীজির মাথা ছিল, এভাবেই তিনি দুনিয়া ত্যাগ করেন। স্বাভাবিকভাবে সেখানেই নবীজির কবর হয়েছে। হযরত আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহার যেহেতু ঘর, এই কারণে তিনি তার পাশে থাকতেন। এরপর যখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হলেন এবং খেলাফতকালে যাকে বলা হতো খলিফাত রাসূলুল্লাহ, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই জায়গাতে স্থলাভিষিক্ত, তবে নবী যেহেতু আর আসবে না, নবী শেষ, সেই কারণে খলিফা বলতে বোঝানো হতো যে কায়েম মাকাম, মানে নবীজি যেই মদিনার এবং ইসলামের মদিনা রাষ্ট্রের যেমন তিনি প্রেসিডেন্ট ছিলেন, ঠিক অনুরূপভাবে সেই স্থানটাই দখল করা হয়। সেই স্থানটি সেই মর্যাদাই আসে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর পর্যায়ক্রমে বহু হাদিসে খলাফায়ে রাশিদিনের যেই ব্যাখ্যা বা হাদিসগুলোতে এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কওল এবং ফেয়াইল রয়েছে বিভিন্ন হাদিসে এবং বিভিন্ন স্বপ্নের মাধ্যমে। আর সেই সিরিয়াল অনুযায়ী দেখা যায় যে সেখানে তিনি হযরত আবু বকরের কথা উল্লেখ করেছেন আগে, এরপরে হযরত ওমরের, এরপর হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর, এরপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর। একাধিক স্বপ্নের মধ্যে নবীজি বলেছেন যে আমি দেখলাম যে আমি একটি কূপের কাছে, বুখারী মুসলিমে বুখারী তাওহীদ অধ্যায়ে বেশ কিছু স্বপ্নের কথা বলা হয়েছে, কূপের কাছে আমি ঢুকলাম, এরপরে আবু বকর আসলো, এরপরে ওমর আসলো, এরপরে ওসমান আসলো, এরপরে আলী আসলো, তারা কেউ আমার ডান দিকে কেউ বাম দিকে বসলো। এভাবে করে খলাফায়ে রাশিদিনদের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাধিক কওল যেমন ছিল, অনুরূপভাবে স্বপ্নের ব্যাখ্যাও ছিল, স্বপ্নও ছিল তাদেরকে নিয়ে। মানে সিরিয়ালটা প্রথমে হযরত আবু বকরের নাম আসতো, এরপরে হযরত ওমরের নাম আসতো পর্যায়ক্রমে, এবং হযরত আবু বকর এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে কোরআনুল কারিমে বদরের যুদ্ধে বন্দীদের সাথে কী আচরণ করাবে বিভিন্ন বিষয়গুলোতে দেখা যায় যে হাদিসের মধ্যে বহু জায়গাতে, বহু হাদিসে, প্রায় কয়েক শত হাদিসের সমন্বয়ে যেই কথাটা স্পষ্ট হয় সেটি হলো যে হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরবর্তী কালের খলিফা হযরতে আবু বকরই হবেন, এরপরে ওমর হবেন, হযরতে ওসমান হবেন, এরপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হবেন। এটি কোনো এরপরে তবে নবীজি কিন্তু কারো নাম মেনশন করেননি বা এইভাবে করে ইঙ্গিত দেননি, কিন্তু জীবদ্দশায়কালীন একে অপরের মর্যাদা বা মর্তবা অথবা একে অপরের সাথে পরামর্শ অথবা স্বপ্নের মধ্যে যেটি বলা হলো সব কিছুর সমন্বয় এইভাবেই দেখা যায়। নবীজির জীবদ্দশাতে যেই আবু বকর তিনি মসজিদে নববীর ইমামতি করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে মৃত্যুর পূর্ব মুহূর্তের সময়গুলোতে, তো এটি সাহাবাদের মধ্যেও এটি একটা এমন বিষয় ছিল যে এরপরে হযরত আবু বকরই হবেন, এরপরে হযরত ওমরই হবেন। তো এমন একটা মেজাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তার জীবদ্দশায় চলাফেরার ক্ষেত্রে সাথী সঙ্গীদের সাথে সব কিছু বিষয়ে পরামর্শ থেকে শুরু করে সব বিষয়ে সাহাবায়ে কেরাম ঠিক এই মনমানসিকতাই তাদের ব্রেনের মধ্যে ছিল। বাকি থাকে যে কীভাবে হযরত আবু বকর তিনি আসেন। একে তো যেহেতু তার কন্যা হযরত আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা তার কন্যা, এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেই যিনি হেরার
হেরাতে হেরার গুহাতে যিনি ছিলেন কাছে, সফরের সঙ্গী ছিলেন, যিনি হিজরাতের সময় সব জায়গাতেই যেই আবু বকর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছিল, স্বাভাবিকভাবেই এটি দাবি অথবা এটি মানানসই যে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু পর তার পাশেই অবস্থান করবেন। এছাড়াও যদি দেখা যায় আরও একটু গভীরভাবে যে মুয়াত্তা মালিক গ্রন্থের কিতাবুল জানায়েজ অধ্যায়ে দেখা যায় যে সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেখানে দাফন সেখানেই হজরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাফন এবং হজরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাফন। এই প্রসঙ্গে হজরতে আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটি হাদিস বর্ণনা করা হয়েছে যে তিনি বলেন যে আমি দেখলাম যে আকাশে চাঁদ উঠেছে এবং আস্তে আস্তে আমার ঘরে এসে মেলান হয়ে গেছে। এভাবে করে তিনটি চাঁদ উঠেছে আর তিনোটা চাঁদ আমার ঘরে এসে মেলান হয়ে গেছে। তো হজরতে এই স্বপ্ন যখন প্রথম দেখলেন তখন হজরত আবু বকরকে সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে, যেহেতু তিনি ফান্নে রইয়া ছিলেন স্বপ্নে ব্যাখ্যা করতেন, তো বললেন যে আয়েশা যখন সময় হবে তখন উত্তর দেব। পরবর্তীকালে হজরত আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু আনহা বলেন যখন নবীজি মারা গেলেন এবং আমার এখানেই দাফন হলেন, এরপরে হজরত আবু বকর মারা গেলেন এখানে দাফন হলেন, হজরত ওমর মারা গেলেন এখানে দাফন হলেন, তখন আমার বুঝে আসলো যে সেই স্বপ্নের ব্যাখ্যাটা এমনই ছিল। তো হযরত আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহার এই স্বপ্নের বিষয়টি মুয়াত্তা ইমাম মালিক গ্রন্থে কিতাবুল জানায়েজ অধ্যায়ে উল্লেখ করা হয়েছে। আর ফান্নি রুইয়া বা স্বপ্নের ব্যাখ্যা বিষয়ক আল্লাহ তাআলা কাউকে কাউকে জ্ঞান দিয়েছিলেন, যেমন হুয়াই ইবনে আখতাবের কন্যা সাফিয়া, তিনি একদিন স্বপ্ন দেখলেন যে আকাশে চাঁদ উঠেছে এরপরে তার কাছে এসে তার বিছানায় এসে মেলান হয়ে গেছে। এই কথা যখন তার পিতা ইহুদিদের সর্দার, তো যেহেতু তারা তাদের ওই মহাবারার মধ্যে বড় হয়েছে, কথা শুনে তার কন্যাকে এত এত জোরে চপেটা আঘাত করলেন, এত এত জোরে থাপ্পড় মারলেন, বললেন যে যিনি সর্দার আরবের তার বিছানা তার সঙ্গী হবে তুমি, একথা বলে সাফিয়ার গালে চপেটা আঘাত করলেন। তার মানে তিনি স্বপ্নে ব্যাখ্যা কী করলেন, স্বপ্নে ব্যাখ্যা করলেন যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই তো চাঁদে বর্তমান সময়, আর কী হবে চাঁদ, তার সাথেই তোমার সংসার হবে, যেহেতু তখন ইহুদি। আর হযরত সাফিয়া বলেন যে খাইবর যুদ্ধের পরে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বিবাহ করলেন তখন তো বুঝেই আসলো যে সেই স্বপ্নের ব্যাখ্যা কী। তো হযরত আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা যে স্বপ্ন দেখেছিলেন যে তিনটি চাঁদ আকাশে উঠেছে আমার ঘরে মেলান হয়েছে, তো এভাবে করেও আল্লাহ তাআলার ইশারায় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশে দাফন হয়েছেন। অনুরূপভাবে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অনুমতি চেয়েছিলেন তার ছেলে আবদুল্লাহকে পাঠিয়ে দিয়ে যেন মারা যায়, যে তখন যখন মুমূর্ষ অবস্থা তখন হযরতে আয়েশা সিদ্দিকা তিনি অনুমতি দিয়েছিলেন। তারপর আবদুল্লাহকে বলা ছিল যে আমার মৃত্যুর পরে হতে পারে, আমি জীবদ্দশায় বলতে লজ্জা পাইতেছে, মৃত্যুর পরে তুমি গিয়ে আবারও আম্মাজানকে সালাম দিয়ে বলবে যে হযরতে ওমর এখানে দাফন হতে চাইতেছে, তো যদি আপনি অনুমতি দেন। তো একটা ছিল জীবদ্দশায় রিকোয়েস্ট, এরপরে মৃত্যু পরে হজরতে আবদুল্লাহ তিনি অনুমতি চাইছেন, এরপর হজরত আয়েশা সিদ্দিকা তিনি অনুমতি দিলেন। তো যাই হোক, সব কিছু মিলিয়ে এমন একটি বর্ণনা পাওয়া যায়। আবার অন্য একটি বর্ণনাতে, যদিও সেই বর্ণনাটির তাহকিক এতটা মজবুত নয়, যে আল্লাহ তাআলা যাকে যেই মাটি থেকে সৃষ্টি করেছেন সেখানেই সে দাফন হবে। সুতরাং হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তবে এই বর্ণনাটির সত্যতা বা তাহকিক জানা নেই। তাফসিরকারকগণ এভাবে করে বিভিন্ন বর্ণনা উল্লেখ করেছেন। সূরা কমরের যেই তাফসির ইফতারাবাতি সাত ওয়ান শাক্কাল কমর, এই তাফসিরে বিভিন্ন তাফসিরকারকগণ এই জাতীয় কথা এনেছেন, অনেক কথা এনেছেন। যাই হোক, সংক্ষিপ্তভাবে বিষয়টি যেহেতু আমাদের জীবন ঘনিষ্ঠ কোনো প্রশ্নোত্তর নয়, অতএব এতটুকুই জানা জরুরি যতটুকু উল্লেখ করা হয়েছে, এবং আল্লাহ তাআলা তাদের উপর রহম করুক, তারা ইসলামের জন্য যেই নিবেদিত ছিলেন, সুতরাং আল্লাহ তাআলা তাদের মর্তবা মর্যাদা দুনিয়াতেও দিয়েছেন এবং আখেরাতেও দিবেন, কারণ তারাই ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ফেদা, এবং তারা তাদের জীবনের ভয় জীবনে মায়া না করে, কারণ কোরআন কারীমের সূরা তাওবার মধ্যে যে আয়াতে লা তাহজান ইন্নাল্লাহ মাআনা, এটির ব্যাখ্যা করতে গিয়ে মুফাসসিরিনে কেরাম লিখেছেন যে যেখানে আল্লাহ তাআলা হযরতে মূসা আলাইহিস সালামকেও বলেছিলেন যে তোমরা ভয় পেও না, ওয়ালা তাহজান,
তোমরা ভয় পেও না, আল্লাহ তাআলা সাহায্য করবেন। অনুরূপভাবে যখন হীরা গুহায় যখন আয়াত নাজিল হয় তখন সেখানের শব্দগত বেশ তাফরিক রয়েছে, আর তাফরিকের মধ্যে এই বিষয়টি ছিল যে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলে তিনি তার জীবনে মায়া করেননি, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়া করেছেন বিধায় আল্লাহ তাআলা এই সান্ত্বনা প্রদান করেছেন কোরআন কারিমের আয়াত নাজিল করে যে তোমরা ভয় পেও না, ইন্নাল্লাহ মানা, নিশ্চয়ই আল্লাহ তাআলা আমাদের সাথে আছেন। এখানে হযরতে আবু বকরকেও যেন একসাথে একত্রিত করে ফেলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরতে আবু বকরকে যে সান্ত্বনা দিয়েছেন সেখানে মানা শব্দ ব্যবহার করেছে, মানে বহু বচন, তার মানে হে আবু বকর ভয় পেও না, আল্লাহ তাআলা আমাদের, আল্লাহর সাহায্য আমাদের সাথে আছে, আমার সাথে না বলে বলেছেন মানা, মানে হযরত আবু বকরকেও এর মধ্যে অন্তর্ভুক্ত করেছে। অন্যদিকে হযরত মুসা আলাইহিসসালাম যখন নীল দরিয়া পাড়ি দেওয়ার আগে যখন বনী ইসরাইলরা বলেছিল যে এখন কী হবে, পিছনে আসতেছে ফেরাউন আমাদেরকে ধরার জন্য, তখন তিনি সান্ত্বনা প্রদান করেছিলেন, কিন্তু সেখানে অন্য কেউ, অন্য কাউকে সামিল করা হয়নি। এভাবে করে তাফসীরকারগণ সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলো উল্লেখ করেছে। আল্লাহ তাআলা তিনি উত্তম ভালো জানেন। হাদা মিন আল-ইলম ইনদাল্লাহ, আল্লাহু আ'লাম বিস-সাওয়াব, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।